ঐতিহাসিক নভেম্বর দিবসের 105তম বর্ষপূর্তি উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। মহান নভেম্বর বিপ্লব দিবসের তাৎপর্য তুলে ধরে এই দিনটিকে সামনে রেখে যারা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার। আমাদের ভারতবর্ষে এরকম একটা সমাজ ব্যবস্থা পত্তনের জন্য কমিউনিস্টরা, প্রগতিশীল মানুষ যারা ভাবনা চিন্তার দিক থেকে, তারা সবাই কাজ করছেন। এটা করতে গেলে সেখানে ডিভোশন থাকতে হবে, ত্যাগ, এর যে মানসিকতা থাকতে হবে, সাহস থাকতে হবে, তখন আবার দৃঢ়তা থাকতে হবে। রক্ত ঝরবে, শহীদের মৃত্যুবরণ করতে হবে। তো ভারতবর্ষ তো আমরা প্রায় প্রতিদিনই কমিউনিস্টরা জবাই হচ্ছি, মূল লক্ষ্য কিন্তু একটাই, কাজে সেদিক থেকে এই যে অনুষ্ঠানটা তারা করছেন, আমার নিজের ধারণা যে এই যে মানসিকতা, এই যে দৃঢ়তা, এই যে মতাদর্শগত বলিষ্ঠতা, এটাকে সুদৃঢ় করার ক্ষেত্রে এই ধরনের কর্মসূচি নিঃসন্দেহে আমাদের যারা নবীন প্রজন্মের ছেলেরা মেয়েরা তাদের উৎসাহিত করবে